মানুষ কোরআন খুলে দেখার সময় পাবে না, সারাদিন অনেক কিছু পড়বে, কোরআন খুলে গবেষণা করার সময় হবে না। দেখেন আপনার বাসায় কোরআন পড়ে আছে, সেই যে বাপ মারা গেছে ওই দিন খুলছিলেন, এখনও ওই ঘরেই পড়ে আছে। দেখেন মিথ্যা কথা বলি নাকি আমি? দেখেন মানুষ কোরআন নিয়ে গবেষণা করবে না, তাদাব্বুর ছেড়ে দিবে, অথচ আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করেছেন আমাদের জন্যে, আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য। এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ কোরআন এবং হাদিসে বলেন নাই। প্রত্যেকটা বিষয়, কেমনে খাবেন, কেমনে ঘুমাবেন, কিভাবে ইবাদত করবেন, কিভাবে দেশ চালাবেন, কেমন করে মোয়ামেলাত করবেন, কেমন করে ব্যবসা করবেন, কিভাবে আপনি অর্থনীতি চালাবেন, প্রতিটা বিষয়ে আপনার কোরআন এবং সুন্নায় আছে। এটা খুলে দেখার সময় হচ্ছে না, তাহলে হেদায়েত নিবে কিভাবে? বিশ্বাস করেন কিয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে। হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে, কালি থাকবে না, এটা শেষ জামানে হবে সামনে। তিনি আরও বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কথা বলবে কালকে আমাদের মাঠে, বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই, আমাকে গবেষণা করে নাই, আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়েত খোঁজেনি, তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে। আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। নবীজিরাই বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল। দেখেন এই কোরআনটা আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের মুক্তির জন্যে। আমাদের উচিত হবে আজকে থেকে আল কোরআনকে সময় দেয়া, পড়তে শিখুন, অর্থ শিখুন, আগামী রমজান আসার আগেই কোরআনটা রিডিং করে শেষ করে দেন। আপনার কাছে যে তাফসির ভালো মনে হয় সেটাই পড়েন। আমি বারবার একটা কথা বলি, পড়াশোনা করেন, পড়াশোনা করেন। এলেম ছাড়া আপনাকে শেষ জামানায় কেউ বাঁচাতে পারবে না, কোনো হুজুরও বাঁচাতে পারবে না। কারণ আমরা যারা দাড়ি টুপি নিয়ে ইসলামের দাওয়াতি কাজ করি, আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধকতা আছে। অনেক হুজুর কুরআন সুন্নাহ বোঝেন কিন্তু বিশ্বের পরিস্থিতি বোঝেন না, অর্থনীতি বোঝেন না, রাজনীতি বোঝেন না, এই জন্য সমাজকে সঠিক জিনিসটা দিতে পারেন না। তাই শুধু এই হুজুরদের মুখোপেক্ষী হয়ে থাকলে হবে না, আমাদের মুখোপেক্ষী হয়ে থাকলে হবে না। আপনাকে পড়াশোনা করতে হবে, কোরআন পড়েন, হাদিস পড়েন, ইতিহাস পড়েন, রাজনীতির বইগুলো পড়েন, অর্থনীতি পড়েন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়েন, দেখবেন আপনি পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এগুলো শেষ জামানার অনেকগুলো বড় বড় সাইনগুলো বললাম, আরও অনেক সাইন আছে নিদর্শন, যেগুলো আজকে সংক্ষিপ্ত সময় বলার সময় পাচ্ছি না, তবে কয়েকটা বলে শেষ করছি। সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মদিনা, এই যে আমাদের মদিনা, এর গুরুত্বটা কমে যাবে। এটা আবু দাউদে আছে হাদিসটা, মদিনার গুরুত্ব কমে যাবে, মানুষ মদিনাকে অতটা মূল্যায়ন করবে না, মানে মদিনা থেকে বিশ্বের সব কিছু নিয়ন্ত্রণ করা হবে না। তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, ওই ইসরায়েল যেটা দখল করে রাখছে ফিলিস্তিনে, ওর গুরুত্ব পৃথিবীতে বেড়ে যাবে। দেখবেন আজকের বিশ্বের সব কিছু ওইখান থেকে নিয়ন্ত্রিত হয়, মিডিয়া বলেন, প্রযুক্তি বলেন, রাজনীতি, অর্থনীতি, সব কিছু ওইখান থেকে। সারা বিশ্বের মূল জায়গাটা এখন জেরুজালেম। নবীজি বলেছেন যখন এই অবস্থা হবে তখনই মালহামা শুরু হবে। সাহাবীরা বললেন মালহামা কী জিনিস? নবীজি বললেন এমন যুদ্ধ যে যুদ্ধে 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে, 100 জনের মধ্যে 99টা সৈন্য মারা যাবে। এবং এই যুদ্ধটা হবে ইউফ্রেটিস বা ইরাকের ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে, এটা সামনে হতে যাচ্ছে। এবং এই যুদ্ধটা হবে 80টা দেশের মধ্যে, বিশ্বের 80টা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে সামনে। আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, এগুলো এই যুদ্ধের সামনে কিছুই না, এটা হবে পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে। এবং প্রত্যেক দেশ 12,000 করে সৈন্য পাঠাবে এই যুদ্ধে, এরা সবাই মিলে যখন এই যুদ্ধে অংশ নিবে তখন এরা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালাবে, সামনে হতে যাচ্ছে এটা আগামী 5, 10, 15 বছরের মধ্যে। আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আমাদের অনুমান 10 বছরের মধ্যে হতে পারে, 5 বছরের মধ্যে হতে পারে। নবীজি বলেছেন এই সময়, এই যুদ্ধের শেষের দিকে আল্লাহ পাক মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে একজনকে পাঠাবেন, যার নাম হবে ইমামুল মাহদি, যিনি মদিনা থেকে আসবেন মক্কায়, তার সাথে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিম থেকে নেতৃত্ব দিবেন এবং এই যুদ্ধের শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করবে এবং মুসলিমরা কনস্টান্টিনোপল জয় করবে এবং ওই জেরুজালেম তারা আবারও জয় করবে যেটা ইসরায়েল দখল করে রাখছে, এবং সেই জেরুজালেম থেকে ইসলামী খেলাফত আবারও প্রতিষ্ঠিত হবে।
নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা চলে যাবে না। পৃথিবীর জনসংখ্যা কমে আসবে, এখন 800 কোটি দেখছেন, সামনে হয়ে যাবে দেখবেন 200 কোটি 100 কোটি। এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে, হাদিসে এসেছে, এক ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে, আর এক ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে, অল্প কিছু মানুষ বেঁচে থাকবে। মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে। আমরা তো এখনও স্বপ্ন দেখছি 2050, 60, 3000 বছরের, তাই না? দেখেন সামনে কী হয়, অপেক্ষা করতে থাকেন। এরপর খেলাফা কায়েম হবে এবং ঈসা এবং এই খেলাফতটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইহুদিরা। ইহুদিদের নেতা হিসেবে বের হবে দাজ্জাল এবং এই দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে ঈসা ইমামুল মাহদিকে ঘিরে ফেলবেন। আল্লাহ পাক তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আসমান থেকে পাঠাবেন ঈসা আলাইহিসসালামকে। আপনারা জানেন ঈসা আলাইহিসসালাম আবারও পৃথিবীতে আসবেন এবং তিনি এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন। পৃথিবী থেকে প্রত্যেকটা ইহুদির নাম মুছে যাবে, ইহুদি জাতি বলে কোনো জাতি থাকবে না পৃথিবীতে। ওরা শুনে নেক, যা করার করে নেক, কিছুই করতে পারবে না। আমাদের নবীজি বলেছেন লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে। এমন কি একজন ইহুদি যদি পাথরের পিছনে লুকায়, পাথর কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদ, তাআলা ফাকতুলু, আমার পিছনে একজন ইহুদি আছে, আসো তাকে হত্যা করে যাও।